গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন কৃষ্ণ চক্রবর্তীর লেখা পাটা নামিয়ে বসুন ঘটনাটা এইরকমই ঘটেছিল কিন্তু ঘটনার থেকে নিয়ে ঘটনা সেই মানুষটাই আমাকে চমকে দিয়েছে বেশি করে এমন শান্তশিষ্ট গোবেচারা ছেলে যার গুছিয়ে কথা বলতেও বেশ খানিকটা সময় লাগে কোনো বিশেষত্বই নেই যার মধ্যে কালো মেটে রোগা তাকিয়ে দেখবার প্রয়োজন ঘটে না যাকে কোনো দিন সেই ছেলের কথা গল্পের কাহিনীর মতো করে আমার কাছে এসে পৌঁছবে এবং এমন করে নাড়া দেবে আমার অনুভূতিকে তা কে ভেবেছিল ছেলেটার বাপকেও চিদি। সামান্য একটা ব্যবসা প্রতিষ্ঠানে খাতা লেখেন কত বা আয় বাপ যেমন সাধারণ ছেলেটা তার থেকেও সাধারণ একদিন খবর শুনলাম ছেলেটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা নিয়ে এমএসসি পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে রাস্তায় বাপের সঙ্গে দেখা হতে জিজ্ঞেস করলাম কি দাদা সত্যি মৃদু হেসে খুব সাধারণভাবে জবাব দিলেন ভদ্রলোক যা শুনেছেন সত্যি তাহলে তো এবার আপনার একটা চাকরি যদি পায় কি যে বলেন ভদ্রলোক মৃদু হেসে কোনো জবাব না দিয়ে চলে গেলেন একদিন দেখলাম ছেলেটাকে রাস্তা দিয়ে যাচ্ছে সঙ্গে ফর্সার সুন্দর চেহারার সমবয়সী এক বন্ধু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম কি মেহির খবর কি একটু হাসলো সঙ্গে ছেলেটিকে দেখিয়ে জিজ্ঞেস করলাম তোমার বন্ধু বুঝি কোনোদিন দেখেছি বলে তো মনে হচ্ছে না আমার সঙ্গে পরীক্ষা দিয়েছে ওর বাড়ি এদিকে না নাম কি ছেলেটি জবাব দিল শক্তিপদ ঘোষ উৎসাহিত হয়ে আরও পরিচয় দিল মিহির প্রথম শ্রেণীতে পাশ করেছে তার স্থান হয়েছে চতুর্থ বাপ কেন্দ্রীয় সরকারের একজন বড় অফিসার পূর্ব বাংলায় ফরিদপুরে বাড়ি ছিল এখন নিউ আলিপুরে বাড়ি করেছেন বললাম ভালো তোমার সঙ্গে পরিচিত হয়ে আনন্দ পেলাম তোমরা সব বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র এরপর আমি চলে যাব সেই ঘটনায় যে ঘটনা নিয়ে এই কাহিনী অর্থাৎ আমি এখন শুধুমাত্র রিপোর্টার ঘটনাচক্রে মিহির যে স্কুলের ছাত্র ছিল সেই স্কুলের এক শিক্ষকের সঙ্গে আমার বন্ধুত্ব আছে একমাত্র সেই শিক্ষকের সঙ্গেই মিহিরেরও পুরনো সম্পর্ক এখনো ছিন্ন হয়নি তার কাছে কাহিনী যা শুনেছি তাই বিবৃত করছি হরেন বাবু অর্থাৎ মিহিরের সেই শিক্ষক আগে থেকে বুঝতে পারেননি মিহির এত ভালো ফল করবে প্রথম শ্রেণীতে যাবে এমন একটা আশা তার ছিল তবে প্রথম স্থান অধিকার করবে এতটা আশা তিনিও করেননি স্কুলে মিহির তার কাছে ইংরেজি পড়েছে পরীক্ষার ফল জানাতে এসে মিহির প্রণাম করে উঠে দাঁড়াতে তিনি বললেন বসো বিশ্ববিদ্যালয়ে যাকে কৃতিত্বের অধিকারী করেছে তার মনটা খুশি থাকবারই কথা হরেনবাবু জিজ্ঞেস করলেন কি করবে এবার ভাবছ দেখি কলেজে যদি ঢুকতে পারি রিসার্চ করব তবে চাকরি একটা নিতে হবে বাবা তো আর সংসার চালাতে পারছেন না ছোট ভাই বোনগুলো এখনও মানুষ হয়নি কলেজে চাকরি দিতে চাইলেই পাবে মনে করেছ নাকি মাসে তাকালেন ছাত্রের মুখের দিকে মিহির কিছু না বলে মুখ নিচু করে বসে রইল মাস কয়েক পরে আবার মিহির এলো একদিন স্যার ইন্টারভিউ দিতে যাচ্ছি কোথায় শ্রীরামপুর কলেজে দেখো যদি হয় কলেজে পৌঁছে যারা ইন্টারভিউ দিতে এসেছিল তাদের মধ্যে সে জড়সড় হয়ে এক কোণে গিয়ে বসল তারই সঙ্গে পরীক্ষা দিয়েছে এমন কয়েকজনের সঙ্গে চোখাচোখি এবং হাসি বিনিময় হলো বাকি যারা ছিল কানাকানি হতে হতে সকলেই জানল যে এবারের ব্যাচের প্রথম বিভাগে প্রথম হওয়া ছেলে সে ইন্টারভিউ নিতে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন বললেন আপনার রেজাল্ট ভালো কিন্তু আপনি তো এখানে চাকরি করার জন্য আসছেন না শুধু শুধু তবে কি জন্য আসছি বিস্মিত মিহির জিজ্ঞেস করল মানে চিরকাল তো আর আপনি এখানে থাকবেন না সেই কথাই বলা হচ্ছে চিরকাল কে কোথায় থাকে ইন্টারভিউ বলতে গেলে এখানেই শেষ হল এর প্রায় তিন মাস পরে মিহির এলো আবার হরেন বাবুর কাছে এবার স্যার কলকাতার একটা কলেজে যাচ্ছি আজকে ইন্টারভিউ দেখি কি হয় দেখে এসো এ পর্যন্ত কটা ইন্টারভিউ দিলে এইটা হলে তিনটে হবে স্যার কলকাতার ইন্টারভিউর পরে আরও ইন্টারভিউ হলো এবং আরও বছর ঘুরে গেল হাসি খুশি উৎফুল্ল সজীব মনটার উপরে মরচে পড়তে লাগল হরেনবাবুর বাড়িতে এখন মিহির আরও ঘন ঘন আসে স্কুলের ছাত্র পড়ানো আরম্ভ করেছে কয়েকটা বেকার জীবনটা দুঃসহ লাগে নিজের সম্পর্কে হঠাৎ একটা প্রত্যাশার আলো চোখ ধাঁধিয়ে দিয়েছিল দৃষ্টিটা আবার স্বাভাবিক হয়ে এসেছে কিন্তু সেই সঙ্গে মনের মধ্যে সংকল্পগুলো যেন কঠিন হতে হতে গ্রানাইট পাথরের মতো শক্ত হয়ে উঠেছে আজকাল সে হাসে খুব কম কথা বলে কম নিয়মিত সময়ে ছাত্র পড়াবার জন্য বাড়িতে বাড়িতে ঘুরে হরেনবাবুর উপদেশ শুনে তিনশো টাকায় বছর মেয়াদী একটা রিসার্চ স্কলারশিপের জন্য দরখাস্ত দিয়েছে এখনও জবাব আসেনি পাবলিক সার্ভিস কমিশনে দরখাস্ত দিতে বলেছিল মাস্টার মশাই সেটাও দিয়েছে একদিন ঘরের মধ্যে চুপচাপ বসেছিল মা এসে জিজ্ঞেস করলেন কি হলো হল চাকরি একটা জোগাড় করতে পারলি না মার চোখের কোল বসা অপুষ্টিজনিত রুগ্ন চেহারা এবং ময়লা কাপড়ের দিকে তাকিয়ে মিহির বলল চাকরি হতে একটু দেরি হবে মা আর কত দেরি বাবা এক বছরের উপর পাশ করে বসে আছিস মা চলে গেলে মিহির হিসেব করতে বসল এই পর্যন্ত কটা চাকরির ইন্টারভিউ দেওয়া হল ইন্টারভিউর চিঠি সব জায়গা থেকেই আসে ইন্টারভিউ দিতে গেলে সকলেই বলেন আপনার রেজাল্ট তো ভালো কিন্তু ওই পর্যন্তই চাকরিটার হয় না পরে খবর নিয়ে জানতে পারে যোগ্যতার বিচারে যারা তার থেকে অনেক নিচে তাদের একজনের চাকরি হয়েছে তার হয়নি সব জায়গায় এই একই ব্যাপার মাসের কাছে গেলে বলেন তোমাকে আগেই বলেছিলাম তবে আশা ছেড়ো না চেষ্টা চালিয়ে যাও অনেকদিন পরে আবার তার নামে একখানা রেজিস্ট্রির চিঠি আসে আগ্রহের সঙ্গে চিঠিটা খুলে দেখে একটা কলেজে তাকে ইন্টারভিউ দিতে যেতে বলা হয়েছে বিখ্যাত মিশন পরিচালিত কলেজ ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও এই মিশন খুব পরিচিত ছুটে গিয়ে মাস্টারমশের সামনে সেই দিনই চিঠিটা খুলে ধরল হরেন হরেনবাবু বললেন নাম করা কলেজ দেখো যদি হয় নির্দিষ্ট দিনে কলকাতার উপকণ্ঠে বিরাট কম্পাউন্ড ঘেরা কলেজে গিয়ে উপস্থিত হল মিহির সুদৃশ্য বাড়ি কোয়ার্টার কংক্রিটের রাস্তা পাঁচিল দিয়ে ঘেরা বিশাল একটা উপনগরী বিশেষ গেটের দারণের নির্দেশ মতো একটা তিনতলা বাড়িতে গিয়ে পৌঁছল মোট পাঁচজন ইন্টারভিউ দিতে এসেছে তার মধ্যে তার বন্ধু শক্তিপদ ঘোষ শক্তিকে জড়িয়ে ধরল সে তুইও এসেছিস ইন্টারভিউ আরম্ভ হতে যার ডাক প্রথম পড়ল তিনি উজ্জ্বল মেরুন রঙের পোশাক পরে এসেছেন গলায় টাই মাথায় ঝাকরা চুল শক্তি বলল ভদ্রলোক গাড়িতে করে এসেছেন নিজেই ড্রাইভ করেন বলছি সেটা ওর বাড়তি কোয়ালিফিকেশন মিহির হাসে পরে যার ডাক পরে তিনিও গাড়ি করে এসেছেন তবে ড্রাইভার সঙ্গে এসেছে তৃতীয় ব্যক্তি হিসেবে ডাক পরে মিহিরের যাবার সময় শক্তির দিকে তাকিয়ে বলে আমিও গাড়ি করে এসেছি তবে সেটা বাস ড্রাইভার স্টপেজে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে টাক মাথা বয়স্ক এক ব্যক্তি মিহিরকে জিজ্ঞেস করলেন আপনার নাম মিহির দত্ত উপস্থিত আরও দুজন লোক তাকে এক নজর দেখেই হাতের কাগজপত্রে মনোনিবেশ করলেন দুজনই প্রায় সমবয়সী চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হবে টাক মাথা ব্যক্তি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন রেজাল্ট তো আপনার খুবই ভালো তা আপনি গিয়ে মহারাজের সঙ্গে দেখা করুন দরজার বাইরে যে লোকটি দাঁড়িয়েছিল সেই তাকে সঙ্গে করে দোতলায় নিয়ে গেল ওপরটা আরও সুন্দর মোজাইক করা মেঝে দেওয়ালগুলো রং করা ঝকঝকে তক্তকে মহারাজের ঘরের মেঝে এবং দেয়ালে টাইল বসানো বিরাট সেক্রেটারির টেবিল গদি আটা চেয়ার গাঢ় রঙের ছাপানো লুঙ্গি এবং পাঞ্জাবি পরে মহারাজ টেবিলের উপর দুটো পা তুলে দিয়ে বসে আছেন মাথা ন্যাড়া চোখে চশমা হাত দুটো বুকের উপর রেখে চোখ বুঝে আছেন মিহির ঘরে ঢুকতেই বললেন বসো তোমার নাম বসবার জন্য একটাই মাত্র চেয়ার মিহির চেয়ারটায় বসে দেখল মহারাজের দুখানি পায়ের পাতা একেবারে মুখের উপর বয়স খুব বেশি হলে পঞ্চাশ শরীর উজ্জ্বল রং পোশাকটা ঢোলা আলখাল্লার মতো আবার প্রশ্ন হল তোমার নাম পায়ের পাতা ছাড়া মিহির আর কিছুই দেখতে পাচ্ছে না পায়ের পাতা মানুষের এত বড় হয় এত চকচকে এক কণা ধুলো নেই যেন হাত বুলিয়ে বুলিয়ে তেল মালিশ করে করে যতদূর সম্ভব চকচকে করে তোলা হয়েছে পায়ের পাতার দিকে তাকিয়ে কথা বলা যায় কখনো মুখটা তো দেখা দরকার মিহিরের হঠাৎ মনে হল ওই পা দুটো বাড়তে বাড়তে বিশাল আকার নিচ্ছে ঘরের ছাদে ঠেকে গেছে পায়ের পাতা তার দৃষ্টির সামনে সারা পৃথিবীটা জুড়ে এক জোড়া পায়ের পাতা ভয়ানক অস্বস্তিতে ছটফট করে উঠল তার অন্তরাত্মা আর একটু হলেই দমবন্ধ হয়ে যাবে যেন নাম বলতে পারল না সে বলল পাটা নামিয়ে বসুন ভূমিকম্পে পৃথিবীটা নড়ে উঠত বুঝি কেঁপে উঠল টেবিলটা পা জোড়া নামিয়ে সোজা হয়ে বসলেন ন্যাড়া মাথা রঙিন ঢোলা পোশাক পরা মসৃণ চকচকে চেহারার গৌরবর্ণ মানুষটি ও আচ্ছা আপনি দয়া করে নামটা বলবেন মিহির দত্ত টেবিল থেকে একটা কাগজ তুলে নিয়ে মহারাজ কিছুক্ষণ তা থেকে কি দেখলেন আপনি গত বছর পাশ করেছেন হ্যাঁ দেখুন একজন লোককে দিয়ে আমরা ক্লাস নেওয়াচ্ছি সে মোটামুটি ভালোই পড়াচ্ছে তাকে ছাড়িয়ে দিয়ে আপনাকে নেওয়াটা কি উচিত হবে এই কথা আমাকে কেন জিজ্ঞেস করছেন জিজ্ঞেস করছি এই কারণে যে আপনার জন্য আরেকজনের চাকরি যাক এটা নিশ্চয়ই আপনি চাইবেন না আমি কেন তা চাইব মিহিরের বিস্মের আর সীমা থাকে না বলে কিন্তু আপনারা তো দুজন লোক টেবেন বিজ্ঞাপনে তো তাই বলা আছে তা আছে কিন্তু আমারই বলতে ভুল হয়েছে দুজন লোকই কাজ করছে শিক্ষক হিসেবে তারা দুজনের যোগ্য তা আপনি কি বলেন তাদের ছাড়িয়ে দেব আমি প্রশ্নের জবাব কেন দিতে যাব তাহলে আমার তো একটা কর্তব্য আছে আর তাছাড়া আপনি তো ফরেনে যাচ্ছেন আমি ফরেনে যাচ্ছি আমার কাছে তো সেরকমই খবর আছে আর কয়েক মাস পরে তো আপনি ফরেনে চলে যাবেন আপনাকে কোন ভরসায় নিই বলুন কলেজের স্বার্থটা তো আমাকে দেখতে হবে আমি জানি না আর আমার ফরেনে যাওয়ার সংবাদ আপনি জেনে বসে আছেন বললাম তো আপনাকে আমার কাছে সে সংবাদই এসেছে তা তো ভালোই বাইরে যেতে পারলে উন্নতির সম্ভাবনাও বেশি আমি ফরেনে যাচ্ছি না আপনার সংবাদ ঠিক নয় কথাটা বলার পর মিহিরের দোকানের পাশ ঝাঁঝা করে ওঠে সমস্ত রক্ত যেন মাথায় উঠে এসেছে নিচে এসে শক্তির সঙ্গে দেখা হয় শক্তির ডাক পড়েছে সে ইন্টারভিউ দিতে যাচ্ছে তুই একটু দাঁড়া মিহির আমি আসি একসঙ্গে যাব কথাটা বলে শক্তি ভেতরে চলে যায় অস্বাভাবিক গম্ভীর লাগে মিহিরকে কিছুক্ষণ পরে বারান্দা থেকে নেমে গিয়ে বাগানের মধ্যে পায়চারি করতে থাকে কত রকমের ফুল চোখ দুটো তৃপ্তিতে ভরে উঠলেও মনের ভেতরটা জ্বলে যেতে থাকে চোখের সামনে এখনো পা দুটো ভাসছে সেই সঙ্গে ন্যাড়া মাথা তেল চকচকে মুখখানা শক্তি ফিরে আসে কলেজ কম্পাউন্ডের বাইরে তারা বাস রাস্তায় এসে দাঁড়ায় শক্তি বেশ হাসি খুশি একটার পর একটা প্রশ্ন করে কিন্তু মিহির নীরব হঠাৎ ঘুরে দাঁড়িয়ে মিহির তার মুখোমুখি হয়ে জিজ্ঞেস করে মহারাজ তোকে কি বলল বলল কবে জয়েন করতে পারবো কলেজের কোয়ার্টার থাকতে রাজি আছে কিনা পা জোড়ার টেবিলে তুলে রেখেছিল হ্যাঁ দেখ মাইরিক কি বিশ্রী ব্যাপার কিছু বললি না তুই না মিহির খপ করে ওর বুকের জামাটা চেপে ধরে তোর চাকরির এত দরকার আমার থেকে তোর দরকার বেশি মুঠির মধ্যে জামাটা দলা পাকাতে থাকে সে তারপর ওকে ঠেলে দিয়ে বলে যা যেখানে যাবি যা নিজে পেছন ফিরে হন হন করে হেঁটে চলে মনে হয় বাড়ি পর্যন্ত সমস্ত পথটাই বুঝিয়াচ্ছে হেঁটে যাবে গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন কৃষ্ণ চক্রবর্তীর লেখা পাটা নামিয়ে বসুন আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বৌদ্ধদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা